লাল রঙের পোশাক পরে সারের সামনে যাওয়া যাবে না, লাল রং দেখলেই সার রেগে যায়। কিন্তু জেনে অবাক হবেন যে বুলসার অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড ফর রেড অ্যান্ড গ্রিন, অর্থাৎ তারা কোনটা লাল রং কোনটা সবুজ রং এর মধ্যে পার্থক্যই করতে পারে না। সমস্যাটা হয় কালার মুভমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন তাদের সামনে যে কোনো কালারের কোনো কাপড় হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যখন মুভমেন্ট করবেন বা নাড়াচাড়া করবেন তখন তারা এক্সাইটেড হয়ে যায়। এই সমস্যাটা শুধু ষাঁড়ের ক্ষেত্রে নয়, বরং অনেক পশুর ক্ষেত্রেই দেখা যায়। আজকালকার মানুষজন গিরগিটির মতো নিজেকে লুকানোর জন্য রং পাল্টায়। মানুষ কী করে জানি না, তবে গিরগিটি নিজেদের লুকানোর জন্য রং পাল্টায় না, বরং গিরগিটি পরিবেশের সাথে তাদের তাপমাত্রা সমন্বয় করতে, আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে এবং অন্য গিরগিটির সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে নিজেদের রং পরিবর্তন করে, এবং তাদের এই রং পরিবর্তনের ঘটনাকে বলা হয় ক্যামোফ্লোজ। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্সের কোনো কাজই নাই, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ, খামাখা। একদমই না, বরং আমাদের দেহের অনেক ভালো এবং ভদ্র ব্যাকটেরিয়ার আবাসস্থল এই অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে থাকা ব্যাকটেরিয়াগুলো আমাদের খাদ্য পরিপাক করতে এবং কিছু ঔষধের মেটাবলিজমে সহায়তা করে। এছাড়াও এরা বৃহদন্ত্রকে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে এবং ডায়রিয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। কমলাতে বই পড়লে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, চোখে নানান সমস্যা দেখা দেয়। কম আলোতে বই পড়লে আমাদের চোখের উপযোজনের জন্য চক্ষু পেশিগুলো খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ে, জাস্ট এইটুকুই, কিন্তু দৃষ্টিশক্তির কোনো পরিবর্তন হয় না। সামনে শীতকাল আসতেছে, শীতের জন্য সবসময় দেখা যাবে জ্বর সর্দি লেগেই আছে। সর্দি হওয়ার সাথে আসলে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই, সর্দি মূলত ভাইরাসের আক্রমণের কারণে হয়। সাদা দাঁত মানেই সুস্থ দাঁত। কি আপনিও কি ভাইয়ের মতো ভাবেন নাকি? এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ আমাদের দাঁতের যে বাইরের লেয়ার তার নাম হচ্ছে এনামেল, এবং এনামেল হচ্ছে সাদা কালারের। এর ভিতরে থাকে হচ্ছে ডেন্টিন, ডেন্টিন সাধারণত একটু হলুদাভ রঙের। সো যাদের ক্ষেত্রে এনামেল একটু পুরু হয় তাদের দাঁত সাধারণত সাদা দেখা যায়, আর যাদের এনামেল লেয়ারটা পাতলা হয় তাদের ভিতরের ডেন্টিনটা দেখা যায়, এজন্য তাদের দাঁত একটু হলুদাভ রঙের হয়। শরীর সুস্থ রাখতে হলে প্রতিদিন 8 লিটারের বেশি পানি পান করতে হবে। দৈনিক কত লিটার পানি পান করতে হবে তা নির্ভর করে আপনার ওজনের উপর। অতিরিক্ত পানি পান করলে আমাদের কিডনি ওই পানি বের করে দিতে পারে না, যার ফলে মাথা ঘোরা, বমি বমি ভাব, ডায়রিয়া এসব দেখা দিতে পারে। যদিও বলা হয় পানির অপর নাম জীবন, কিন্তু আপনি যদি একটা না 6 লিটার পানি পান করেন তাহলে ওয়াটার টক্সিসিটির জন্য আপনি মারা যাবেন। আপনার ওজন অনুযায়ী আপনার কতটুকু পানি দৈনিক পান করা উচিত তা দেখে নিন এই চার্ট থেকে। হাসনা হেনা বেলি এ সকল সুগন্ধি ফুল গাছগুলো বাড়ির আশেপাশে লাগানো যাবে না, তাহলে দেখা যাবে এ সকল গাছের নিচে সাপ আছে। সাপের ঘ্রাণশক্তি নেই বললেই চলে, সুতরাং সাপ ফুলের গন্ধে উতলা হয়ে গাছের নিচে ছুটে আসবে এটা ভাবা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়। সাধারণত ফুলের মধ্যে পোকামাকড় থাকে, ওই পোকামাকড় খাওয়ার জন্য ব্যাঙ আসে, আর ওই ব্যাঙ খাওয়ার জন্য সাপ আসে। মানুষ যেমন ভরপেট খাওয়ার পর ক্লান্ত হয়ে পড়ে থাকে বা শুয়ে থাকে, সাপও তেমনি ব্যাঙ খাওয়ার পর ওই গাছের আশেপাশে বসেই বিশ্রাম নেয়। ওই সাপকে দেখে আমরা ভাবি যে সাপ ফুলের গন্ধে ছুটে এসেছে। মানুষ সারা জীবনে ব্রেনের মাত্র 10% ব্যবহার করতে পারে। নিউরোলজিস্ট বেরি গর্ডন এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আমরা আমাদের মস্তিষ্কের পুরো অংশটি ব্যবহার করছি এবং কোনো কাজের সময় আমাদের মস্তিষ্কের পুরোটাই অ্যাক্টিভ থাকছে। চুলের যে অবস্থা ভাবছি ন্যাড়া করে ফেলবো, তাহলে চুলটা আরও বেশি ঘন হবে, অনেক সুন্দর দেখাবে। চুল কাটা বা ন্যাড়া করার সাথে নতুন চুল গজানোর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের চুল সৃষ্টি হয় আমাদের ত্বকের নিচের হেয়ার ফলিকল থেকে, আর আমরা যে অংশটুকু কেটে ফেলি তা হচ্ছে ত্বকের উপরের অংশ। সুতরাং ত্বকের উপরের অংশ কাটার সাথে নতুন চুল গজানোর কোনো সম্পর্ক নেই। চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার নাই, এমনিতেই ভিডিও সামনে আসবে। না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকাল মানুষজন গিরগিটির মতোই নিজেকে লুকানোর জন্য রং পাল্টায়। গিরগিটি কি করে যা মানুষ মানুষ রং পাল্টায়, এটা কিন্তু সঠিক।